কাল ষষ্ঠ দফার ভোট নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী খুনের পর থমথমে এলাকা বন্ধ দোকানপাট খুনের দেড় দিন পরও গ্রেফতারি শূন্য আহত বিজেপি নেতার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক নন্দীগ্রাম নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন রাজ্যপাল রক্ত স্নান বন্ধ করুন মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বার্তা বসে দাসপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা কোথা থেকে এলো টাকা মেলেনি সন্তোষজনক উত্তর দাবি পুলিশের সব সংরক্ষণ বজায় থাকবে সাগরের জনসভা থেকে হুঙ্কার মমতার ওবিসি ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা লোকসভা ভোট গণনার দিন গণ্ডগোলের আশঙ্কা করে নির্বাচন কমিশনকে চিঠি অর্জুন সিং এ শাসক দলের লোকজন গণনা কেন্দ্রে ঢুকে প্রভাব খাটাতে পারেন আশঙ্কা ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর আটঘাট বেঁধে নিউটাউনে বাংলাদেশের সাংসদকে খুন আড়াই মাস আগেই ঘাতক কলকাতায় ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান পরে শ্বাসরোধ করে খুন দেহ টুকরো করে ফেলা হয় পোলের হাটের খালে ক্যানিং থেকে দূরত্ব ৮০০ কিলোমিটারের সামান্য বেশি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ১০০ কিলোমিটার বেগে রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে তাণ্ডব চালাবে এপারেও ভোটের আগে কি ভাবছে যাদবপুর সাধারণ মানুষ থেকে প্রার্থীরা কি বলছেন ঘুরে দেখলেন অনির্বাণ চক্রবর্তী তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল ৫:৩০ নন্দীগ্রামে বিজেপি কর্মী হত্যাকাণ্ডের একদিন পার এখনও অধারা অভিযুক্তরা কাল তমলুক সহ আট কেন্দ্র অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত ৮:০০